আচ্ছা, এবার আপনি চাইলে কপি করেও দিতে পারেন, কন্ট্রোল সি। আমি আবার কমান্ড দিচ্ছি, দেখছেন ফাইলটা কিন্তু ডিলেট হয়ে গেছে, অলরেডি ডিলেটেড। হ্যালো বন্ধুরা, টেক কেয়ার পঞ্চাল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আনডিলেটেবল ফাইল বা ফোল্ডার ডিলেট করা যায়। মানে আমরা অনেক সময় আমাদের পিসিতে এরকম কিছু ফাইল বা ফোল্ডার দেখে থাকি যে যেগুলোকে আমরা ডিলেট ক্লিক করলেও বা ওই ফাইলকে বা ফোল্ডারকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলেট বাটন চাপ দিলেও ডিলেট করা যায় না। ডিলেট অপশন আসে ঠিকই, কিন্তু ডিলেট করা যায় না, জাস্ট লাইক দ্যাট। ফার্স্ট এক্সাম্পল, আমরা এরকম দেখে থাকি এবং এটাকে ডিলেট করতে পারি না। ইভেন এরকম ফাইল বা ফোল্ডারের আমরা রিনেমও করতে পারি না, মানে নামও চেঞ্জ করতে পারি না। নাম চেঞ্জ হবে না, ট্রাই করলেও নাম চেঞ্জ হবে না। তো এই ধরনের ফাইল বা ফোল্ডারকে কিভাবে ডিলেট করা যায় খুব সহজেই সেই প্রসিডিউরটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, সার্চ অপশনে গিয়ে আপনাকে সিএমডি টাইপ করে এটাকে ওপেন করতে হবে। আপনি সিএমডিকে রানের মাধ্যমে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই, দুটের সিমিলারলি কাজ। ওকে, তারপর আপনারা হয়তো এখানে দেখে থাকবেন যে সি কলন, তারপরে স্ল্যাশ, তারপরে ইউজার্স, তারপর স্ল্যাশ, তারপর টেক কেয়ার পয়েন্ট। ওকে, এটা হচ্ছে, এটা হোস্টের নাম, মানে পিসিতে যে ইউজার নাম থাকবে সেই ইউজার নামটাই আলটিমেটলি এখানে শো করবে, অটোমেটিকলি শো করবে। এরপরে আপনাকে এখানে কমান্ড দিতে হবে, আপনি যে ফাইলটি ডিলিট করবেন সেই ফাইলের লোকেশনটা আপনাকে দেখে নিতে হবে এবং আপনার যে পিসির নেম রয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে। এটা কিন্তু মাই পিসি নেম, আমার পিসি নেম, এবং এই যে আমি এই ফাইলটা ডিলিট করতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি প্রথম ফাইলটা ডিলিট করব। ওকে, এই ফাইলের লোকেশনটা আমি দেখে নিলাম, ফাইল লোকেশন, এটা হচ্ছে ফাইল লোকেশন। ওকে, আর এটা কিন্তু আমার পিসি নেম, যার কারণে আমি এটা কপি করছি। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, তারপর এন্টার। ওকে, তারপরে সেকেন্ড কমান্ড, সেকেন্ড কমান্ড হচ্ছে এটা, ডিআইআর স্পেস, তারপর স্ল্যাশ, তারপরে এক্স। ওকে, যখন আপনি সেকেন্ড কমান্ড দিবেন তখন আপনার ডেস্কটপে যে ফাইলগুলো থাকবে সবগুলো শো করবে। দেখুন, প্রথমে একটা ফাইল আছে, এই যে চ্যানেল, এই যে চ্যানেল নামে একটা ফাইল রয়েছে, তারপরে ডিলেট, তারপরে ডিলেট আনডিলেটেবল ফোল্ডার, এই যে এটা হচ্ছে সেটা, তারপরে হচ্ছে হাউ টু ডিপোজিট পেজ ও অ্যাকাউন্ট ফর বাই ভার্চুয়াল ভিসা কার্ড, এটা হচ্ছে এটা। এবার আমরা এর মধ্যে থেকে যেই ফোল্ডারগুলো ডিলেট হয় না সেই ফোল্ডারগুলো আমি ডিলেট করব। এবার ডিলেট করার জন্য আমাকে থার্ড কমান্ড দিতে হবে, থার্ড কমান্ড হচ্ছে আর এম ডি আই আর স্পেস স্ল্যাশ কিউ স্ল্যাশ এস। এরপরে হচ্ছে ফাইল নেম, ফাইল নেমটা কিভাবে দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, শর্ট নেম, এই যে এই একটা শর্ট নেম, এই একটা শর্ট নেম, এই শর্ট নেমগুলো হচ্ছে এই ফাইলগুলোর, এই ফাইলগুলোর শর্ট নেমটা এবার আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, এবার আপনি চাইলে কপি করেও দিতে পারেন, কন্ট্রোল সি। আমি আবার কমান্ড দিচ্ছি, দেখছেন ফাইলটা কিন্তু ডিলেট হয়ে গেছে, অলরেডি ডিলেটেড। এটা সাবমিট দেব, সাবমিট দেওয়ার পর আমি নাম দিব, এটা হচ্ছে প্রথমটা হাউ টু ইনস্টল, হাউ টু ইনস্টলের এটা হচ্ছে শর্ট নেম, তারপর পেস্ট করে দিলাম, ডিলেট হয়ে গেছে কিন্তু অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, এবার হচ্ছে হাউ টু রিমুভ, এটা ডিলেট করে দেব, হাউ টু রিমুভ। ওকে, হাউ টু রিমুভ, অলরেডি ডিলেটেড। ওকে, আচ্ছা, এবার আমি আবার দেব, এবার হচ্ছে ফাইল নেম, এটা হচ্ছে হাউ টু উইথড্র, হাউ টু উইথড্র, এটা হচ্ছে শর্ট নেম। অলরেডি ডিলেটেড। এবার হচ্ছে মনিটাইজ,
আচ্ছা, তার আগে আমি এটা পেস্ট করে দিব। এবার হচ্ছে ফাইল নেম, হাউ টু মনিটাইজ, এটা হচ্ছে শর্ট নেম, একটা স্পেস থাকবে কিন্তু অবশ্যই খেয়াল করে নেবেন। ওকে, এরপর লাস্ট একটা ওয়েল ফার্জো ব্যাংক, ওয়েল ফার্জো ব্যাংক। ওকে, তার আগে আমি এই কমান্ডটা কপি করে দেই, ওয়েল ফার্জোর শর্ট নেম হচ্ছে এটা, এবার পেস্ট করে দিলাম। লাস্টলি ওয়েল ফার্জো যে ফোল্ডার ছিল সবগুলোই ডিলেট হয়ে গেছে, সেটা সহ সবগুলো ডিলেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের প্রুফ সহ দেখালাম, মানে লাইভ আমি এখান থেকে কমান্ড দিলাম, আমার ডেস্কটপ থেকে ফোল্ডারগুলো ডিলেট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আনডিলেটেবল ফোল্ডার বা ফাইল খুব সহজেই ডিলেট করা যায়। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে এই যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো কারণে যদি ডিসক্রিপশনে দিতে না পারি, তাহলে আসলে আমি কমান্ডে কি লিখেছি সেটা আপনারা দেখে ঠিক সিমিলারলি ওয়েতে বা ঠিক সিমিলারলি আপনারা কমান্ডে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, সরাসরি আমাকে ভিডিও ডিসক্রিপশন থেকে আমার পেজে বা আমার ফেসবুক প্রোফাইলে আমাকে মেসেজ করবেন। তো বন্ধুরা, সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকার এসে থাকে বা যদি মনে করেন এটা ইনফরমেটিভ, তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার সোশ্যাল সাইটের টাইমলাইনে শেয়ার করবেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।